सर आपने अच्छी थी। Bye. Now, do bye bye, I see.
আব্বা আপনার চা। রাখো বাবা। খাবেন কিছু দিব? না বাবা, এখন আর কিছু খাবো না। আচ্ছা শোনো বাবা। জি। পলক কোথায়? ঘরে আছে, হোম টাস্ক করছে। কেন আব্বা? পল্লব বলছিল যে ওর একটা হেডফোন খুব দরকার, তোমরা নাকি কিনে দাও না। দেখেছেন কেমন দুষ্ট, আমার নামে আপনার কাছে কমপ্লেন করছে। না না, কমপ্লেন করেনি, মানে এমনি বলছিল যে বন্ধু বান্ধবদের সব আছে, ও নেই, ওকে একটা কিনে দেওয়া উচিত। আমি ভাবলাম যে আমার একটা পড়ে রয়েছে অনেকদিন থেকে, ওটা ওকে দেবো আমি, সেই জন্যে। এত লাই দিন না আব্বা, বকে যাবে। এটা ঠিক না, তোমার হাজবেন্ডকে মানে ওর বাপকে তো আমি লাই দিয়েছি, তাই না? কই আমার ছেলে বকে গেছে? আমার বাবা মা আমাকে লাই দিয়েছে, আমাকে তোমার বকা মনে হয়? আব্বা সবাই একরকম না। ভালো কথা মনে করেছো তো, আমার কোটটা আমি বেশ কদিন ধরে পরছি, একটু ড্যাম ট্যাম গন্ধ মনে হচ্ছে, এই যে এটা দিয়ে দিও তো একটু ড্রাইভারে। এটা কি কি দেখো না কি এটা? এটা চিঠি। কার? ও তুমি চিনবে না, ফেলে দেব। ফেলে দেবে? এটা কে রেখে দাও। পহেলা আশ্বিন 1427, এলাহি ভরসা, প্রিয় হায়দার ভাই, আপনার সাথে একবার দেখা হওয়ার জন্য মনটা ভীষণ উত্তোলা হয়ে রয়েছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে কামনা করছি আমার ডাকে সাড়া দিয়ে একবার দেখা দেবেন, ভালো লাগার মানুষটাকে একবার দেখতে চাওয়া কি অপরাধ? আপনারই কাজল। কাজল আমি জানতাম
জানতে মানে জানতাম মানে তুমি যেটা না পড়ে থাকতে পারবে না সেটা আমি আন্দাজ করেছিলাম সব মারফতের কথা বাদ দিয়ে বলো কাজলটাকে মানে আমি প্রথমে ঠিক চিনতে পারিনি এখন তো চিনেছো কে আমাদের পাড়াতেই থাকতো তোমার সাথে সম্পর্ক কি সম্পর্ক কিছু নেই তুমি ছিলও না ও তো অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছিল আর তারপরে দেখা সাক্ষাৎ ওই সারা জীবন হতে দু একবার হয়েছে ব্যাস এত কথা তো আমি তোমার কাছে জানতে চাইনি এত বেশি কথা বলছো কেন কি চুপ হয়ে গেলে যে তুমি তো কথা বলতে নিষেধ করলে আর ভালো মানুষই দেখিও না তোমার পেটে পেটে যে কি সেটা আমার ভালো জানা আছে কি মুশকিল আমার পেটে কি অসহ্য দাদা ভাই দাদু কি কাঁদতে কাঁদতে গেল তুই না তো কাঁদবে কেন আমি যে চোখে পানি দেখলাম তোমার জন্য কিনেছি তোমার জন্মদিনের গিফট থ্যাংক ইউ ভেরি মাচ আর শোনো অ্যাক্টিংটা একটু কম করো ডোন্ট মেক হার ক্রাই শি ইজ আ ফ্যান্টাস্টিক লেডি স্যার বুঝেছো বুঝেছি আমি ডেকে নিয়ে আসবো না 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 দরকার নেই বৌমা উনি ঘুমোচ্ছেন উনি আসবেন না সিরিয়াস কিছু না তেমন কিছু না আমার দাদু ভাই কই কই আবার হেডফোনে বন্ধুর সাথে কথা বলছে আমার কিন্তু একটা মোবাইল সেট পাওয়ানো রয়ে গেল তাই দি তোমাদের শুধু চাই আর চাই বাবা কি গিফট মেশিন আরে না না ও আর এমন কি চাইলো একটা মোবাইল সেটই তো হ্যাঁ হবে ভাই হবে প্রমিস বিপ্লব জি বাবা ওই কালকে তো খোঁজ নিস তো আমার ওই ইন্স্যুরেন্সে ক্লেমের পেমেন্টটা কি হলো জি আচ্ছা ডিম ডিপোজিটটা ভরতা কাজলের সাথে তোমার ভালোবাসা ছিল ভালোবাসতে প্রশ্নই ওঠে না তাহলে ওভাবে চিঠি লিখলো কেন সেটা তার মনের কথা আমি কিভাবে বলবো জানো সবই তোমার পেটে পেটে যে বদমাইশি সেটা বিয়ের পর থেকেই টের পেয়েছি ভুল দেখেছো
49টা বছর ধরে তুমি আমাকে ভুল করেছো। ভুল ভালো না বাসলে কেউ এভাবে চিঠি লিখতে পারে কি? কথা বলো না কেন? কি বলবো? তাই তো, কি আর বলবে, ভালোবাসার কথা তো অস্বীকার করা যায় না। দেখো, সে যদি আমাকে ভালোবেসে থাকে সেটা কি আমার দোষ? তুমি কি কাজলের সাথে দেখা করতে যাবে? যাবো। কি বললে? কি বললে? হ্যাঁ, কি বললে তুমি? যাবে? ভেবেছিলাম যাবো না, এখন তোমার জেদ দেখে মনে হচ্ছে যে আমার যাওয়াই উচিত। তোমার স্পর্ধা তো কম না? চিৎকার করো না, বাড়িতে ছেলে রয়েছে, নাতি নাতনি রয়েছে, এরা কি ভাববে? কি আর ভাববে, বাপের এই সুকীর্তি কথা শুনে সবাই ধন্য হবে, কৃতার্থ হবে। প্লিজ প্লিজ সিন ক্রিয়েট করো, ভালো থাকে। শুনছো? হ্যাঁ বলো। মা চলে গেছে। চলে গেছে মানে? ভোরবেলা বাবার সাথে রাগ করে বসুন্ধরা খালার বাসায় চলে গেছে। কি আশ্চর্য, কেন? কেন আবার? নিশ্চয়ই বাবার সাথে লেগেছে আবার, আমি আগেই সন্দেহ করেছিলাম। তাহিতি কি যেন অ্যাক্টিং অ্যাক্টিং কথা বলছিল না? হুম, আমাকে এখন কি করতে হবে? তুমি বাবাকে বলো মাকে গিয়ে নিয়ে আসতে, মানুষজন শুনলে কি বলবে? তুমি মাকে ফোন করো না। করেছি, জবাব দিয়ে দিয়েছে মরে গেলেও এবারে তার আসবে না। আর ব্যাপারটা কি? কে নাকি বাবাকে প্রেমপত্র লিখেছে। হোয়াট? কিসব ছেলে মানুষই কাটুকার কেনা। আচ্ছা আমি গেলাম, আমার সময় হয়ে গেছে। বাবাকে বলে যেও। বাবা বলো। বেরোচ্ছ? হ্যাঁ। মাকে আনতে যাচ্ছ? না, বাবা ছেলে মানুষই হয়ে যাচ্ছে না। সেটা তোমার মাকে বোঝাও,
বাবা কোথায় যাচ্ছো? কাজে যাচ্ছো। আমি জিপটা নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম নানা। ওয়া আলাইকুম আসসালাম। আপনি তো হায়দার সাহেব? হ্যাঁ, তুমি? আমি ওনার নাতি। কাজলের? জি। আসুন। চলো। শেষ মুহূর্তে মা আপনাকে ভীষণভাবে দেখতে চেয়েছিলেন। কাজল মা পরশু দিন গত হয়েছেন। আমার ঠিকানাটা কোথায় বললেন? আপনি তো দেশের বাড়ি থেকে আনিয়েছিলেন। মা প্রায় বলতেন তোর হায়দার মামার মতো মানুষই হয় না, কত খেলেছি ছোটবেলায় একসাথে, একটা মানুষের মতো মানুষ। খুব আশা করেছিলাম আপনার সাথে দেখা হবে, আপনি ব্যস্ত মানুষ, এরপর এত বড় একজন অর্থনীতিবিদ, ব্যস্ত তো থাকতেই হয়। বহুদিন ধরে যোগাযোগ নেই। কত কথা বলতেন মা আপনার সঙ্গে, কত কিছু বলতেন, সব কিছু শুনেছি, শেষ পর্যন্ত ভালো কিছু হলো না। কেন যেরকম হলো, আপনার সাথে কেন যে দেখা হলো না, সে বুঝতে পারল সব শেষ গেল। হ্যালো। হ্যাঁ আম্মা। কি খবর, তোমার বাবা কি করছে? খোঁজ নিয়েছি, বাবার ফোন বন্ধ, ড্রাইভারের ফোন বন্ধ।
তাই তো আমিও তো বলি ফোন বন্ধ। পরে ড্রাইভারের ওয়াইফকে ফোন করে জানলাম তারা নেত্রকোনা গেছে। মানুষটার জেদ দেখেছো কেমন? ঠিকই গেল। হ্যাঁ গেছে তো কি হয়েছে? আপনি এত রেগে যাচ্ছেন কেন? একটা পরিচিত মহিলা দেখা করতে চেয়েছে, কি এসে যায় তাতে? আমি জীবনও আসবে না। হ্যাঁ শোনো, মাকে ফোন করেছিলাম, তার রাগ তো কিছুতেই কমছে না। তুমি একটা কাজ করো না, অফিস শেষ করে আসার পথে নিয়ে আসো। আচ্ছা আমি দেখব, একটু ব্যস্ত আছি, এখন রাখি। আচ্ছা ঠিক আছে, বাই। অর্কিনা যাবার নাস সাল্লাল্লাহু আলাইহি রাসূল মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন। এই শাফালি ফুলের চারাটা লাগিয়ে দেন নানা, নানি বলে গেছেন আপনি আসবেনই। আর আপনি আসনে গেল, এই চারাটা আপনার হাতেই লাগিয়ে দেওয়া হয়। এবার তাহলে যেতে হয় রহমান সাহেব, অনেক কষ্ট দিলাম তোমাদের। আপনি অনেক কষ্ট করে এলেন সব কাজ ফেলে, তবু যদি দেখাটা হতো। আব্বা মামা, মা আপনার জন্য এই প্যাকেটটা রেখে গেছেন, আপনাকে ছাড়া আর কাউকে দিতে নিষেধ করেছেন। আসসালামু দাদু, তুমি তো দাদির চেয়েও ভালো অ্যাক্টর, নিজের ফোন তো বন্ধ রাখলে, সাথে ড্রাইভারের ফোনটাও বন্ধ করালে। আমরাও কিন্তু কম অ্যাক্টিং জানি না,
ড্রাইভারের স্ত্রীর কাছ থেকে সব খবর নিয়েছি। নেত্রকোনায় কার কাছে গিয়েছিল শুনি? নেত্রকোনায় কোথায় গিয়েছিলে বাবা? একটা কাজ ছিল। আচ্ছা, সেসব পরে শোনা যাবে। বাবা আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। আমি রাত্রে কিছু খাবো না। মাকে কাল সকালে নিয়ে এসো কিন্তু। উনি কি টেলিফোন করেছিলেন? করেছিলেন। তিনি আর অ্যাক্টিংটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। বাবা আপনি রুমে যান, আমি দুধ পাঠিয়ে দিচ্ছি, দুধটা খেয়ে ঘুমাবেন। আর ছিটকিনি লাগিয়ে ঘুমানোর দরকার নেই। হ্যালো দাদি, এসেছে তোমার হিরো। হ্যাঁ, খুব ভাব নিচ্ছে, এইমাত্র ইন করলো। হ্যাঁ, খেয়ে এসেছে মনে হয়। নেত্রকোনায় কোথায় গিয়েছিল যেন কাজে? ও না, হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়েছো, চলে এসো তাড়াতাড়ি, সকালে কিন্তু চলে এসো। যদি কেউ তার নাম লিখতে বলে তাহলে লিখবো। আচ্ছা, নামটা আমার লিখতে হবে না, বলতে এটা কি? আপনিই বলেন। তুমি খুলে দেখো। আমার বাবা দিয়েছেন। ও, এখন থেকে তোমার। তোমার এত ডায়েরির শখ, তাই দিলাম। ম্যাট্রিক পাশের জন্য শুভেচ্ছা, হায়দার ভাই। থ্যাংক ইউ। মাই প্লেজার।
এটা আমার কি একটা চিঠি হায়দার ভাই পৃথিবীতে অনেক কিছু না চাইতে হয় আবার অনেক কিছু হাজার চেয়েও পাওয়া যায় না ছোট থেকে বড় হয়েছি খুবই চেয়ে না পাওয়ার একটি পরিবারের মধ্যে কিন্তু একটি জিনিস চাইতাম বুঝ হওয়ার পর থেকেই তোমার সান্নিধ্য তুমি কি কখনো বোঝনি আমার বিশ্বাস তুমি বুঝেছ কিন্তু উপায়হীন ছিলাম আমরা আমি নারী হয়েও কখনো কখনো প্রকাশে সক্ষম হয়েছি অথচ তুমি পুরুষ হয়েও প্রকৃতির বিরুদ্ধে যাওয়ায় ছিলে অনাগ্রহী আমার যাবার সময় ঘনিয়েছে এখন যেন হঠাৎ ভীষণ আকুল হয়ে পড়লাম তোমাকে দেখার জন্য বলতে পারবো না তোমাকে শেষ দেখেছিলাম আমার স্বামীর মৃত্যুর পর গ্রামে ফিরে সহানুভূতি জানাতে এসেছিলে তুমি সে তো প্রায় 30 বছর আগের কথা খবরটা শুনে আমি সত্যিই খুবই কষ্ট পেয়েছি আমি আছি বেশ ভালোই আছি তুমি কেমন আছো কাজল আমি কখনোই ভালো ছিলাম না হায়দার ভাই কখনোই না সেদিনও জিনিসটা দিতে পারিনি তখন পরিবেশও দেওয়ার মতো ছিল না এখনো রেখেছি আগলে একটি রুমাল কোনোদিনই আর দেওয়া হলো না তাই শেষকালে সঁপে দিলাম যাবার কালে গ্রহণ করো কার কাছে যাবে তার চেয়ে যার জিনিস সেই পাক তোমাকে ফিরিয়ে দিলাম পড়ো যদি মনে করো পড়া উচিত বিদায় তোমারই কাজে ছেলে মানুষটা কখনোই আর যায়নি কাজল আরে হায়দার ভাই যে আপনি কবে এলেন আজি বসুন না ইউনিভার্সিটি বন্ধ হ্যাঁ বাবার সাথে কথা হয়েছে বাবার সাথে তো কথা বললাম বললেন ওনার মেয়ের মাথায় নাকি একদম পুরোটাই গোবর অঙ্কটঙ্ক কিছু পারে না এই জন্যই দেখতে আসলাম কি খবর তোমার পড়াশোনার চলছে ভালোই তা আপনি কি মনে করেন আমার মাথায় কি গোবর শুধু না আমি তা মনে করি না আমার কাছে মনে হয় যে আচ্ছা শুনুন না আমি না আপনার জন্য একটা জিনিস করে রেখেছিলাম নেবেন কথাটাই তো বলতে দিলে না বলতে হবে না আগে বলুন না
নেবেন কি সেটা বলো। একটা রুমাল। তুমি আমার জন্য রুমাল বানিয়েছো কেন? এমনি ইচ্ছে হলো তাই নেবেন? হ্যাঁ নেব, দাও। না থাক, দেব না। দেবে না কেন? আমি শুনেছি রুমাল দিলে নাকি ঝগড়া হয়। তাহলে থাক। হায়দার ভাই, তুমি কি জানো আমি তোমাকে ভালোবাসি? আমার মনে হয় জানো, তুমিও নিশ্চয়ই বাসো, কিন্তু বলো না। মুখ চোরা তুমি, নাকি ভয় পাও বলতে? আমি কি বাঘ? ভয় কিসের? মনে পড়ে একদিন ভোরে বকুল ফুল কুড়াতে গিয়েছিলাম, তোমার সাথে দেখা। কি ব্যাপার কাজল, কোথায় গিয়েছিলে? ফুল কুড়াতে গিয়েছিলাম। ফুল কুড়াতে গিয়েছিলে? হঠাৎ ফুল দিয়ে কি হবে? বারে ফুল দিয়ে কি করে? মালা গাঁথবো ফুল দিয়ে। মালা গাঁথবে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন আবার জিজ্ঞেস করবেন না যেন মালা গেঁথে আমি কাকে দেব। কিন্তু জানেন তো হায়দার ভাই, গাছে না অনেকগুলো ফুল ছিল, গাছে উঠে যে কেউ পেরে দিবে এরকম কাউকে পেলাম না। চলো আমি পেরে দিচ্ছি। আপনি গাছে উঠবেন? আপনি গাছে উঠতে পারেন? কেন আমি গাছে উঠতে পারবো না? আমার তো মনে হয় না। তাই মনে হয় আমি গাছে উঠতে পারবো না? পারবেন না। এসো আমি উঠে দেখাচ্ছি উঠতে পারি কিনা। সেদিনও কি বুঝুনি আমি কত ভালোবাসি আপনাকে, কতক্ষণ জড়িয়েছিলাম আপনার শরীরের সাথে। মনে পড়ে আমার বড় ভাই বিয়ের হলুদের দিনের কথা। সত্যি কাজল, তুমি ছিলে অনন্য। মন আমার কেড়ে নিয়েছিল ঠিকই, আমি সেদিন পারিনি তোমাকে জানাতে, পারিবারিক জটিলতার কারণে। আমি ছিলাম ভীরু, স্বার্থপর। সেদিনটার কথা মনে আছে আপনার হায়দার ভাই? আমার সবই মনে আছে। তোমার বাসার সবাই হাসপাতালে কাকে যেন দেখতে গিয়েছিলেন, তুমি ছুটিতে দেশের বাড়িতে। সন্ধ্যায় গেলাম দেখা করতে, অন্ধকার ঘর, আনমনে জানালায় বসে কি যেন ভাবছিলে তুমি। কখন এলে কাজল? কিছু বলবে? খবরটা জানেন? কোন খবরটা বলো তো। আমার বিয়ে ঠিক হয়েছে। বাহ, বেশ ভালো খবর তো। ভালো খবর? তা নয় তো কি, বর কি করে? ব্যবসা। চমৎকার, অনেক বড় ঘরের বউ হবে তুমি। তো
দোয়া করি অনেক সুখী হও। বেশ আর কি সত্যি কি বুঝনি তুমি কিছু, নাকি বাড়ির অন্যদেরও অভিমত জেনে বুঝতে চাওনি? তাই বাবার অনুরোধে তুমি বিয়েতে ঢাকা থেকে এসেছিলে, কিন্তু বিয়ের সময় তোমাকে আর কেউ কোথাও খুঁজে পায়নি। অনেকে এ নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমি জানি তুমি সেদিন নদীর পাড়ে তোমার সেই প্রিয় শিমুল গাছের তলায় সারা সন্ধে বসেছিলে। রাত গভীর হলো, তুমি ফিরলে না। বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়ল। পরদিন সকালে বাড়ি ফিরলে কি সব বানিয়ে গল্প নিয়ে, তারপর ঢাকায় চম্পট। ঠিকই বলেছ কাজল, তুমি অনার্স দিয়ে বাড়ি এলে, খবর পেয়ে দেখা করতে গেলাম, মনে আছে? আসবো? আরে এসো এসো। এবার দেখার কি হলো? অনেক সুন্দর হয়েছে। ভুল ভুল, আমি তো সব সময় সুন্দর। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছ, আমি আসলে এভাবে কখনো খেয়াল করিনি। তাহলে আজ কেন খেয়াল করলেন? আমি না, মানে আপনি একটা অন্ধ। অন্ধ? শুধু অন্ধ না, আপনি একটা অন্ধ। সেদিন সারা রাত কেঁদেছি, ভেবেছি কোনোদিন আর তোমার সামনে যাব না, কিন্তু মন মানে না। আজ মৃত্যুর সামনে এসে বারবার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তোমার পায়ের আওয়াজ শুনবার জন্য মন প্রাণ আকুল হয়ে আছে। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় কখন তারে বাড়ে বাড়ে। আমি কান পেতে রো, আমি কান পেতে রো, ও আমার আপন হৃদয় কখন তারে বাড়ে বাড়ে। কান পেতে Thank you.
তোমার বন্ধু হৃদয় যেদিন কলেরায় মারা যান, তোমার সেদিনকার কথাটা মনে আছে? সারা দিন খাওনি, খালা খালু তোমাকে খাওয়াতে পারেনি, তুমি বোবা হয়ে গিয়েছিলে। রাতে তোমাদের বাসায় গেলাম, হায়দার ভাই, হায়দার ভাই, হায়দার ভাই, আসেন খাবেন। আপনি বড়, আপনাকে আমি কি বুঝাবো বলেন তো, না খেলে যে শরীর খারাপ করবে। আমি হৃদয়কে ভুলতে পারছি না কাজল। আপনি একটা কাজ করবেন, কি আপনি হৃদয় ভাইয়ের কবরে একটা বকুল ফুল গাছ লাগিয়ে দিন। গাছটা বড় হবে, গাছে ফুল হবে, আর আপনি সবসময় আপনার বন্ধুকে দেখবেন ওই গাছের দিকে চেয়েছে, সেও ফুল ফুটিয়ে হাসবে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে। তুমি এত কিছু জানো কিভাবে? মেয়েদের অনেক কিছু জানতে হয়। আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। আমি এসব আমার দাদিজানের কাছে শিখেছিলাম হায়দার ভাই। সে রাতে তুমি আমার হাতে মাখানো ভাত আমারই হাতে খেলে, সে যে আমার কি আনন্দ। পরদিন গাছ লাগালে, গাছ আজ বড় হয়ে কি ফুলই না দিচ্ছে হায়দার ভাই। হায়দার ভাই, আমি মরে গেলে একটা গাছ লাগাবে আমার কবরে, চিরদিন তোমার কথা মনে করে হাসবো আমি সেই গাছের ফুল হয়ে। কে কাঁদছে? সে কি কাঁদছো কেন কাজল? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। কেন, আমি কি করেছি কাজল? আজও আমার মনের কথাটা বললে না তুমি। Mm-hmm.
বলো না একবার, একবার বলো, বলো না একবার বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কোনো দোষ হয়ে থাকলে আমাকে মাফ করে দিও। আমার কোনো দোষ হয়ে থাকলে আমাকে মাফ করে দিও। না না, তোমার কোনো দোষ নেই কাজল, দোষটা আমারই। আমি তোমাকে ভালোবাসি কাজল, সত্যি বলছি। তোমার কোনো দোষ নেই কাজল, আমি তোমাকে ভালোবাসি কাজল, অনেক ভালোবাসি। বারে বারে কান পেতে